চলো তোমাদের আজকে একটা নতুন গল্প শোনাই। আমার ডায়েরিতে তো আমি অনেক গল্পই লিখি, তার থেকে একটা গল্প। দুদিন আগে দুপুরবেলায় যখন খুব খিদে পেয়েছিল, ভাবছিলাম কি খাবো, তখন হঠাৎ ফ্রিজে দেখলাম একটা জিনিস রয়েছে, সেটাই বার করলাম। বার করে তখন ভাবছি যে দুপুরবেলায় কি খাওয়া যায়, তখনই আমার মাথায় এলো একটা জিনিসের কথা, যেটা আমার ফ্রিজে ছিল। তখন আর বাইরে বার করে নিয়ে এলাম, দেখি জিনিসটার নাম লাইফ ক্রুসিং ভেই। আমি ভেবেছিলাম এর মধ্যে অনেক কিছু আছে, অনেক ইনগ্রিডিয়েন্টস, তাই আমি চটাপট এটাকে তখন খুলে ফেলি। কিন্তু দেখি না, জাস্ট একটা বল রয়েছে, শুধুমাত্র একটা বাটি, আর তার মধ্যেই সব জিনিসপত্রগুলো রয়েছে। চিকেন রয়েছে, পালং শাক রয়েছে, লঙ্কা রয়েছে, অনেক কিছু রয়েছে। কিন্তু এটা বানায় কীভাবে? আমি চটপট প্যাকেটে দেখে নিলাম যে কোথায় লেখা রয়েছে। হ্যাঁ, এই তো ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে যে এই প্লাস্টিকটাকে ছিঁড়লে চলবে না, এই প্লাস্টিকটা শুদ্ধ পুরো বাটিটাকে মাইক্রোওভেনে দিতে হবে, তাহলে মাইক্রোওভেনের মধ্যে যখন গরম হবে, ভেতরের যে বাষ্পটা হবে সেটা একটা ফটফট করে আওয়াজ করবে, তাই সেটা এখানে ওরা লিখে বলে দিয়েছে। আমি বুঝলাম, আচ্ছা ঠিক আছে। আর তারপরে গরম হয়ে গেলে বাষ্পটাকে এই প্লাস্টিকটা ছিঁড়ে বাইরে বার করে দিয়ে সেটাকে আবার নাড়িয়ে আবার 2 মিনিটের জন্য গরম করতে হবে। তো ঠিক হ্যাঁ, এরমভাবেই তাহলে করে দেখি যে কী হয়। সত্যি বলতে আমার কিন্তু খুব ভয়ই লাগছে, মাইক্রোওভেনের মধ্যে এরকম ভাবে প্লাস্টিক শুদ্ধ দেখবো, যদি মাইক্রোওভেনের মধ্যে বাস্ট করে তখন কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর অবস্থা হবে। এই জন্য আমি খুবই ভয় ছিলাম, খুবই ভয় যে কী হবে, জানি ভগবান যা করার করবে, দেখা যাক কী হয়। করে চামচে দিয়ে নাড়ানোর পরে দেখলাম এরকম দেখাচ্ছে, এখানে পালং শাক রয়েছে, মাংসর পিস রয়েছে, চিকেনের, ঠিক আছে। তো এবার এইটাকে নাড়ানোর পরে আমি আবার এটাকে মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো 2 মিনিটের জন্য। প্রথমটা সত্যি একটু ভয় লাগছিল যে কী হবে দেখার জন্য, বাট ঠিকই আছে। এবার এটাকে ঢুকিয়ে দিলাম মাইক্রোওভেনের মধ্যে 2 মিনিটের জন্য, এটাকে বন্ধ করে দিলাম আর এটাকে দিয়ে দিলাম 2। গন্ধ কিন্তু খুব ভালোই বেরিয়েছে, এবার দেখা যাক খেতে কীরকম হয়। এলো সেই আসল মুহূর্ত, যেটা খাওয়ার মুহূর্ত, দেখি এই ক্যানাডিয়ান ডিশ কীরকম লাগে খেতে। খুব গরম, ভালোই খাকে। পালং শাক, লঙ্কা আর মাংস মিক্সড আপ করা ভাত যেমন হয় খেতে, খুবই ভালো। এর সাথে একটুখানি পেরুর ধনে পাতার চাটনিও মিশিয়ে নেওয়া যায়, পেরুর ধনে পাতার চাটনি। যাই, এই সেই দিয়ে আজকে দুপুরের খাওয়াটা শেষ করি। তা এই ছিল আজকের কাহিনী, এরকমই গল্প যা আমার নিজের সত্যিকারের জীবনের সাথে ঘটে যায় আমি আমার ডায়েরিতে লিখে রাখি, আর পরে সেই ডায়েরিটা পড়ি আর সেই স্মৃতিগুলোকে আবার নতুন করে জাগিয়ে দিই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, তাহলে আমি এরকমই অর্কথ ভ্লগারের ডায়েরি সিরিজের আরও গল্প নিয়ে আসবো। তবে একটা জিনিস ঠিক, এই কুলান্ত্রিত স্পেরোনোকা এই জিনিসটা কিন্তু দারুণ খেতে। এটা আসলে হচ্ছে ধনে পাতার চাটনি, তোমরা দেখতে পাচ্ছ এটা স্প্যানিশ ভাষাতে লেখা, এটা হলো পেরুর প্রোডাক্ট। পেরু হচ্ছে লাটিন আমেরিকার একটা দেশ, যেটা হলো ব্রাজিলের পাশে সমুদ্রের ধারে, আর ওদের ক্যাপিটালের নাম হলো লিমা। তো আমি এখানে আসার পর মাইকেলের সাথে মিশেছি, যে পেরুর ছেলে, এবং ব্রাজিলিয়ান অনেকের সাথেও মিশেছি। তবে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে ল্যাটিন আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু এইসব দেশের খাবারের সাথে কিন্তু আমাদের দেশের খাবারের অনেক মিল আছে। আমরা যেমন বাঙালিরা ধনে পাতার চাটনি খেতে ভালোবাসি, তেমনি পেরুর মানুষও কিন্তু ধনে পাতার চাটনি খেতে খুব ভালোবাসে। আর টেস্ট যদি বলো, এই ধনে পাতার চাটনির কিন্তু টেস্ট খুবই সুন্দর, খুবই অথেন্টিক। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, এবং আমি চেষ্টা করবো যখন দেশে যাব তখন কয়েকটা এরকম নিয়ে যেতে তোমাদের জন্য, যারা টেস্ট করতে চাইবে তখন তোমরা চলে আসবে আমার বাড়িতে।
আর দেখা হবে পরের ভিডিওতে। আর তোমরা জানিও যে এই সিরিজ কেমন লাগছে, অর্পদা ব্লগারের ডায়েরি।